সামরিক নয় রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যখনই দেশে মিলিটারি শাসক এসেছে দেশ পিছিয়ে গেছে রোববার জাতীয় প্রশিক্ষণ কাউন্সিল এনটিসি এর অষ্টম সভায় প্রধানমন্ত্রী বলেন দেশকে আধুনিক যুগোপযোগী করে গড়ে তুলতে হলে যুগের সাথে তাল মিলিয়ে প্রশিক্ষণ কার্যক্রম চালাতে হবে বিস্তারিত থাকছে মোহাম্মদ শামীমের রিপোর্টে গণভবনে রবিবার জাতীয় প্রশিক্ষণ কাউন্সিল এনটিসি এর অষ্টম সভায় কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনে আওয়ামী লীগ সরকার কাজ করছে গত ১৫ বছরে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি বলেন বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিতে দক্ষ জনবল গঠন জরুরি ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে মানে শিক্ষা দীক্ষা স্বাস্থ্যসেবা অবকাঠামো উন্নয়ন প্রযুক্তি জ্ঞান প্রতিটি ক্ষেত্রেই যে অগ্রগতি এটা কিন্তু যখনই রাজনৈতিক নেতৃত্ব ক্ষমতা এসেছে তখনই হয়েছে এবং বিশেষ করে আমি এটুকু অন্তত দাবি করতে পারি দেশ যে ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত আমাদের যে অভূতপূর্ব উন্নয়নটা এটা কিন্তু প্রকৃতপক্ষে রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে আমরা যে প্রশাসন পরিচালনার ক্ষেত্রে আমরা যে নীতি আদর্শ আমাদের মহান মুক্তিযুদ্ধের আদর্শ নীতি অনুসরণ করেছি তারই ফলস্বরূপ আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের পর প্রজন্ম যারা আসবে তারাও যেন এই বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারে এবং গণতান্ত্রিক ধারাতে যেন অব্যাহত থাকতে পারে সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে জাতীয় প্রশিক্ষণ কাউন্সিল এনটিসি এর সভায় তিনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন দেশে প্রশিক্ষণের গুরুত্বের কথা তুলে ধরেন বলেন রাজনৈতিক সিদ্ধান্তের কারণে দেশ এগিয়ে যেতে পারে সামরিক সরকার নয় আমি মনে করি এখানে রাজনৈতিক ভূমিকাটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ রাজনৈতিক সিদ্ধান্ত এবং ব্যবস্থাপনা ছাড়াই কখনো কোনো দেশ অগ্রগতি লাভ করতে পারে না যতদিন আমাদের দেশ এই রাজনৈতিক সিদ্ধান্তের বাইরে ছিল অর্থাৎ এই মিলিটারি শাসন অর্থাৎ মানে সরাসরি অথবা মানে মানে সরাসরি না থেকেও শাসনভারটা যখন এই ক্যান্টনমেন্টে বন্দী ছিল তখন কিন্তু আমাদের এই অগ্রগতি সাধিত হয়নি এটা হলো বাস্তবতা এটা আমার মনে হয় দেশবাসীকে এটা উপলব্ধি করতে হবে করোনা মহামারীর পর রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিশ্ব অর্থনৈতিক সংকটেও টানা গণতান্ত্রিক সরকার থাকায় দেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোহাম্মদ শামীম জিটিভি নিউজ ঢাকা